হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী অলবার্গ। আজকে কোনো ব্লগ নয়, আজকে চলে এসেছি শান্তিপুরে বিখ্যাত ভাঙা রাসের আমার দেখা কিছু প্যান্ডেল আর কিছু প্রতিমার ভিডিও। অনেক দিন ধরে করা ছিল, তো তোমাদেরকে বলেছিলাম যে আমি পরে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, প্রথমে যে প্যান্ডেলটা দেখতে পেলে, এটা একদমই আমাদের স্টেশনের পাশেই হয়। স্টেশনে গোল পার্কে যে প্যান্ডেলটা হয়, ঠিক তার পরে বাইগাছিতে ওই প্যান্ডেলটা হয়। এটাও রাস্তা দিয়ে যেতে যেতে একদম পাশেই হয়, তো ভদ্রকালীতলা এটা। আর তারপরে দেখো, চলে আসলাম জোড়াকালীতলার, মানে জোড়াকালী বটতলার একদমই অপোজিটে। তো এটা দেখতে পাচ্ছ, মশলার ঠাকুর, বিভিন্ন ধরনের মশলা দিয়ে ঠাকুরটা তৈরি করা হয়েছে। আর বাইরের প্যান্ডেলটা এই যে এত বড় করেছে। আর তারপরে দেখো, চলে আসলাম রাস্তার সাইডেই, হাসপাতালের ঠিক সামনের দিকে রাস্তার মধ্যে এই প্রতিমাটা পুজো হয়। তো প্রতিমার কালী পুজো আর কি, মূর্তিটা খুব সুন্দর হয়। আর তারপরে দেখো, চলে আসলাম এই প্যান্ডেলটা, এবং মূর্তি মূর্তি টাইপের করেছে, দেখতে ভালোই লাগছিল। আর এই যে দেখতে পাচ্ছ মূর্তিটা, এটা চলে আসলাম লোকনাথ বাবার মন্দিরের সামনে। এই রাধাকৃষ্ণরই তো ঠাকুরের মূর্তিটা খুব সুন্দর লাগছিল। আর তারপরে আমরা আস্তে আস্তে প্রথম দিনকে যতগুলো প্যান্ডেল দেখেছিলাম, তো তোমাদেরকে সেইগুলোই দেখাচ্ছি। দেখো, আর এখানে এই মূর্তিগুলো কত সুন্দর লাগছে। দেখো, এটা হচ্ছে গিয়ে তোমার খাপাড়ান মোড় থেকে কিছুটা এগিয়ে এই প্যান্ডেলটা করেছে। ভেতরের খুব সুন্দর করে সাজিয়েছে, দেখতে পাচ্ছ প্যান্ডেলটা, ভেতরে ঢুকে বেশ ভালোই লাগছিল। এটা হচ্ছে খাপাড়ার মন্দির, মানে খাপাড়াতে পুজোটা হয়। আর এটা চলে আসলাম অ্যামেসার ক্লাব। তো অ্যামেসার ক্লাবের ঠিক সামনে, মানে সামনে না একটু অপরজিটে উল্টো দিকটাতে যেতে হয় এই প্যান্ডেলটা। আর তারপরে চলে আসলাম, দেখো এটা হচ্ছে খাপাড়ারই এক অপরজিটে। তো এটা হচ্ছে গিয়ে এখানে করেছে পুতুল নাচ। তো আগের দিন পুতুল নাচও হয়েছিল, দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের পুতুল বানানো আছে, পুতুল দিয়েই প্যান্ডেলটা করেছে। আর এখানে আগের দিন পুতুল নাচও হয়েছিল, সত্যি যে পুতুল নাচ ওটা হয়েছিল। ও আমরা পরের দিন গেছি জন্য এসব কিছুই ছিল না, আর অনেকটাই ফাঁকা ফাঁকা ছিল, তেমন একটা ভিড়ও ছিল না। আমরা যেহেতু দুদিন ধরে ঠাকুর দেখেছি, প্রথম দিন দেখে শেষ করতে পারিনি। তো এগুলো আমাদের প্রথম দিনে দেখা সব প্যান্ডেল আর ঠাকুর। তো খুব ভালো লাগছিল, আমরা ফাঁকা ফাঁকাতে একদম ঠাকুর দেখেছি, ভিড়ের মধ্যে যাইনি। আর তারপরে চলে আসলাম, দেখো এটা হচ্ছে গিয়ে আগমেশ্বরীতলার মন্দিরের ঠিক পেছনে। তো এই প্যান্ডেল এবারে এখানে প্যান্ডেলটা গেলবার খুব সুন্দর করেছিল, এবারে এরকম করেছে কুলো, তারপরে বাঁশের জিনিস দিয়ে করেছে, তো ভালোই লাগছিল। তবে গেলবার করেছিল কাগজের প্যান্ডেল, মানে কাগজ দিয়ে সমস্ত কিছু করেছিল, পেপার কাগজ দিয়ে আর কি। তো এবার এরকম করেছে, মোটামুটি ভালোই লাগছিল। আর তারপরে দেখো, চলে এসেছি এখানে, চলে এসেছি দেখো এখানে এই ঠাকুরের মূর্তিটা করেছে পুরোটাই বোতাম দিয়ে, বিভিন্ন ধরনের কালারিংয়ের বোতাম দিয়ে এই প্রতিমার দেখো সাজিয়েছে। রাধাকৃষ্ণ, তারপরে পেছনে যে ডেকোরেশনগুলো সমস্ত কিছুই কিন্তু বোতাম দিয়ে করেছে। এ দেখো, এখানে লেখা আছে 38 রকমের বোতাম দিয়ে তৈরি প্রতিমা। আর তারপরে চলে এসেছি দেখো, এটা হচ্ছে গিয়ে শোলার সাজ, সম্পূর্ণটাই শোলা দিয়ে বানানো, এটাও খুব সুন্দর লাগছিলো এই প্রতিমাটা। আর তারপরে চলে এসেছি দেখো হারিয়ে যাওয়া ছেলেবেলা। তো এখানে আমাদের ছেলেবেলাতে হারিয়ে গেছে যেসব মানে খেলাধুলোগুলো, তো সেগুলো এখানে তুলে ধরেছে, বিভিন্ন ধরনের খেলা যেসব এখন আর বাচ্চারা খেলে না, আমরা ছোটোবেলায় খেলেছি। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে বিগ বিগ দিয়ে খেলাগুলো, তো এই সমস্ত খেলা, তারপরে এই যে টায়ার খেলা, তারপরে কানামাছি, এইসব তো এখন আর কোনো বাচ্চারাই খেলে না, আগে আমরা খেলেছি, খুব আনন্দ হতো কিন্তু এইসব খেলাতে। এখন তো বাচ্চারা ঘর থেকেই বেরোয় না, খেলার এইসবের কোনো আনন্দই ওরা পায় না। তো যাই হোক, এখানে হারিয়ে যাওয়া ছেলেবেলা দেখে নিলাম। আর তারপরে চলে আসলাম এই যে আগমেশ্বরীতলার মন্দিরে। তো এখানে এসে আগে মাকে প্রণাম করে নিলাম। আর এখানে প্যান্ডেলটা দেখো এরকম করেছে, অনেকটা এরিয়া নিয়েই করেছে, কিন্তু এবারের প্যান্ডেলগুলো কি বলবো, আমার কাছে খুব বেশি ভালো লাগেনি। আমি দেখে আমি নিজেই বলছি যেটা সত্যি সেটা, তবে গেলবারের প্যান্ডেলগুলো আরও খুব সুন্দর সুন্দর হয়েছিল। তবে এবারে একেবারে খারাপ হয়নি, ভালোই লাগছিল। ভেতরে দেখো পাটকাঠি দিয়ে, পাট দিয়ে এগুলো দিয়ে করেছে, তবে ভালোই লাগছিল। আর তারপরে চলে আসলাম দেখো, এটা হচ্ছে উল দিয়ে তৈরি করেছে, উলের প্রতিমা। দেখো লেখা আছে সম্পূর্ণটাই উল দিয়ে করা, খুব সুন্দর লাগছিল প্রতিমাটা।
আর তারপরে চলে আসলাম আমাদের এখানেই, এটা হচ্ছে গিয়ে নেতাজি সংঘের ক্লাবে। তো এখানের প্যান্ডেলটাও দেখো এরকম লাইটিং দিয়ে করেছিল, তো অনেকটা এরিয়া নিয়ে করেছিল, ভেতরে ঢুকলে বেশ ভালোই লাগছিল। তো এখানে দেখার পরে তারপরে আমরা প্রথম দিনে এটুকু দেখেছিলাম, দেখে তারপরে বাড়ি চলে এসেছিলাম। তো দেখো তোমাদের কেমন লাগছে বলো, দেখে তোমরা জানাবে আমাকে কমেন্টে। আর তারপরে চলে আসলাম, এই দেখো কত সুন্দর সুন্দর প্রতিমা, আর এটা হচ্ছে ভারত মাতা। তো ভারত মাতার কাছে চলে আসলাম, আর তারপরে চলে এসেছি দেখো এই যে প্যান্ডেল, রাস্তার ধার দিয়ে প্রচুর প্যান্ডেল হয়। কিন্তু এটা হচ্ছে গিয়ে আমাদের এখানে প্রাইমারি স্কুল আছে, প্রাইমারি স্কুলের মাঠেই হয় এই প্যান্ডেলটা। এই প্যান্ডেলটাও মোটামুটি ভালোই লাগছিল। আর তারপরে দ্বিতীয় দিন বেরিয়েছিলাম, এই যে লাইটিংয়ের প্যান্ডেল, এটা হচ্ছে শরৎ কুমারী স্কুলের পাশে। তো এই প্যান্ডেলটা খুব ভালো লাগছিল, আমরা দ্বিতীয় দিন বেরিয়েছিলাম তখন লক করে দিয়েছিল, সম্পূর্ণ একদম ফাঁকা দেখতে পাচ্ছ। তবে এই প্যান্ডেলটা লাইটিংয়ের জন্য খুব বেশি সুন্দর লাগছিল, ফেমাস হয়েছিল, সবার মুখেই শুনছিলাম যে এই প্যান্ডেলটা ভালো হয়েছে ভালো হয়েছে। আসলেও ভালো হয়েছে, তবে আমি তো সেরকম ভেতরে ঢুকে দেখতে পারিনি তার জন্য। আর তারপরে চলে আসলাম, এ দেখো এটা হচ্ছে থানার মাঠ, শান্তিপুর থানার মাঠ। আর এখানে তো প্রচুর এরিয়া নিয়ে প্যান্ডেল করা হয়, ভেতরে ঢুকলে 1 থেকে 2 ঘন্টা তোমার সময় লাগবে সম্পূর্ণ মূর্তিগুলো দেখতে হলে। তো আগের ভিডিওতে তোমাদের অনেকটাই শেয়ার করেছিলাম। তো এখানে ব্যারিকেড করা আছে, এই ব্যারিকেডের মধ্যে দিয়ে ঘুরে ঘুরে সব ঠাকুর দেখতে হবে, প্রচুর ঠাকুরের মূর্তি আছে। আর এর ভেতরের এই যে মূর্তিগুলো দেখো, অনেকগুলো মূর্তি দিয়ে করা, একসঙ্গে অনেকগুলো মূর্তি। তারপরে দেখো এই যে এই প্যান্ডেলটাও খুব সুন্দর লাগছিল, তো লাইটিংয়ের জন্য, আর সাজানোটাও খুব সুন্দর ছিল প্যান্ডেলটার। আর তারপরে আস্তে আস্তে রাস্তার সাইডে এই প্যান্ডেলটা ছিল, এটাও দেখে নিলাম। তো এগুলোই ছিল, দেখে টেকে আমরা বাড়ি চলে আসলাম, তোমাদের কেমন লাগলো জানাবে। তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, আজকের মতো এটুকুই, টাটা, বাই বাই সবাইকে।